যেমন কর্ম তেমনি ফল রোজ ওদের বাড়িতে কুকুরটাকে তাড়া করে আজ এত বড় মেরেই ফেলেছে গোপালকে কদিন ধরে দেখছি না কোথায় গেল সে ও তুমি সোনালি বুঝি ওর লেলটাকে কাল পিটিয়ে মেরে ফেলেছে বলিস কি কে মেরেছে কে সে পাষণ্ড আমার তো বাড়ির কেলের বাবা হাতে মুখ দিয়েছিল তো তাই হ্যাঁ রে গোপাল কোথায় আছে দেখে আমার একটু বলে যাবে বাবা আরে বাছা বোধ আমার কেঁদে কেঁদে সারা হচ্ছে আমিও তাকে খুঁজছি স্কুলে যাবে কিনা দেখছি হ্যাঁ রে দেখা হলে আমার কাছে ধরে আনবি হ্যাঁ আসবে কিন্তু দুদিন ধরে তুই কিচ্ছু খাচ্ছিস শুধু বলছি খুব কান্নাকাটি করছে তোকে নিয়ে যেতে বলেছি ভাগনে দড়ি তো ফুরিয়ে গেল আমি যাই ঘর থেকে দড়ি নিয়ে আসি বুঝলি তুই তোর ওখানে পাহা দে কেমন করবে মনে থাকবে তো তবে যাও শিশু পাঠে লেখা কবিতাগুলো পড়তে ওর কিছুতেই মন লাগে না এমন নিরেট বুদ্ধি দুষ্টুমি করে পাতাগুলো কেটে রাখে বলে ইঁদুরে কেটেছে এত বড় বাঁধ অথচ বইগুলোকে স্কুল থেকে দেওয়া হয় ভুল বললে হে অম্বিকা মাস্টার ভুল বললে
থাকতো নিজের জগতের কবি তাহলে গুবরে পোকা তার ছন্দে এত স্পষ্ট হতো যে ও ছাড়তেও পারত না। তাছাড়া কেই বা লিখেছে গুবরে পোকা কোলা ব্যাং আর এই নেড়ি কুকুরের ট্র্যাজেডি যে ওরা মন দিয়ে পড়বে। আসল কথা কি জানো, এইসব ছন্দ ছাড়া ছেলেরা প্রকৃতির খুব কাছাকাছি মানুষ, তাই আপন খুশিতে মেতে ওঠে ভাঙাচোরা খেলায়, পুরনোকে নতুন করে গড়ে তোলে বারবার। সাম্রাজ্যবাদ পুষ্ট পুঁজিবাদী সমাজ ব্যবস্থার গ্রাম্য ছেলেটা কোনো একটি বিশেষ ছেলে নয়, সর্বহারা সব গ্রাম্য ছেলেদেরই সে প্রতীক। তাই রবীন্দ্রনাথ ঠাকুর কোথাও তাকে কোনো নামে এককভাবে চিহ্নিত করেননি। এদের নিজস্ব বলতে কিছু নেই, একমাত্র প্রকৃতির রং রূপ রস আলো বাতাস ধুলো বালি জল ইত্যাদি ছাড়া। আর তারই অকৃপণ সাহায্যে এরা সমাজের বুকে বেড়ে ওঠে, সমস্ত দমন পীড়নকে অগ্রাহ্য করে আপন মানসিক দৃঢ়তায়। তবু এরাও গুণিতক রূপে ছড়িয়ে পড়ে বিশ্ব শিশু চরিত্রে, কালোত্তমে বিশ্ব যুবায় এবং বিশ্বজনে, সামিল হয় বিশ্ব কর্মকাণ্ডে নবচেতনায়।